দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু জাটকা নিয়ে হাজির হয়েছি। কত ইঞ্চি হলে জাটকা বা কত ইঞ্চির বড় ইলিশ, এ বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিব এবং কত ইঞ্চির ছোট হলে এটাকে আমরা জাটকা বলবো এবং কত ইঞ্চির বড় হলে ইলিশের ভিতরে যাবে, এ বিষয়ে আপনাদের আজকে তথ্য দিব। তো আমরা সচরাচর জানি যে 10 ইঞ্চি হলে 10 ইঞ্চির নিচে যে ইলিশ মাছ রয়েছে এটাকে জাটকা বলে এবং 10 ইঞ্চির উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিশ। তো এ বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে, যেমন অনেকে 10 ইঞ্চি মেপে দেখেন বিভিন্ন স্থান থেকে মাছের, তো অনেকে সিজনালি যখন জাটকার উপর নিষেধাজ্ঞা হয় তখন এটা মাপটা হয় চোখ থেকে লেজের উপর পর্যন্ত 10 ইঞ্চি ধরা হয়ে থাকে। তো সিজন ছাড়া যখন সিজন থাকে না তখন এটা হচ্ছে সম্পূর্ণ 10 ইঞ্চি ধরা হয়। তো এটার ভিতর কোনো একুরেট তথ্য পাওয়া যায়নি যে কোন থেকে কত ইঞ্চি মাপা হবে। তো এ বিষয়ে যদি আপনাদের জানা থাকে জানাতে পারেন যে কোন জায়গা থেকে মাছের কত ইঞ্চি জাটকা। তো আপনাদের যদি দেখাই, এখানে দুটি রয়েছে, একটি জাটকা আর একটি হচ্ছে ইলিশ বলা যেতে পারে, যেহেতু একটি 10 ইঞ্চির ছোট আর একটি বড়। তো বাংলাদেশে জাটকা ধরা আহরণ এবং সম্পূর্ণ অবৈধ। এখানে আমি দুটি ছোট মাছ নিয়েছি, একটি হচ্ছে 10 ইঞ্চির ছোট, আপনাদের যদি দেখাই এখানে আমি একটি ইঞ্চির স্কেল নিয়েছি, ছোট স্কেল। তো এটা দেখবো মেপে, দেখুন এটা কিন্তু 10 ইঞ্চির ছোট, তাই এর ছোটটা ঝাটকা। আর এটা হচ্ছে, এটা কিন্তু 10 ইঞ্চির একটু বড়, যেহেতু এটা হচ্ছে ইলিশ হিসাবে ধরা যায়। এটা যেহেতু 6 ইঞ্চির একটি স্কেল নিয়েছি আমি, আবার দেখাই 6 ইঞ্চি, আর হচ্ছে নিব আমরা 4 ইঞ্চি, তাহলে এটা কিন্তু 10 ইঞ্চি হচ্ছে না, এটা এটা ঝাটকার ভিতরে পড়ে। তো এভাবে আপনারা ঝাটকা ও ইলিশ নির্ণয় করতে পারবেন। তো এ ছিল মূলত ভিডিওটি, আর বাংলাদেশে ঝাটকা মাছ সংরক্ষণ আহরণ এবং ধরা অবৈধ। তো ঝাটকা ধরা থেকে বিরত থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।